তাহলে সদ্য মুক্তিপ্রাপ্ত মুখোশ সিনেমাকে খোঁচা মেরে উল্টো তোপের মুখে পড়লেন কি পরিচালক দেবাশিস বিশ্বাস? আসল ঘটনাটা কি জানাচ্ছি সেটা, বাট তার আগে বলি, আজকে পরিচালক ও উপস্থাপক দেবাশিস বিশ্বাস একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি লিখেন, তাহলে রিপোর্ট কি, সেলের কি অবস্থা, নাকি শুরুতেই শেষ? এখন দেবাশিস বিশ্বাস এখানে কোন মুভিকে টার্গেট করে বলেছেন কিংবা কাকে উদ্দেশ্য করে লিখেছেন সেটা তো তিনি উল্লেখ করেননি, তবে তার এমন স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে গ্রুপে এটা নিয়ে হইচই পড়ে যায় এবং তার এমন বক্তব্য নিয়ে হয় তুমুল বিতর্ক এবং গ্রুপে গ্রুপে অনেকেই বলতে থাকে দেবাশিস বিশ্বাস এখানে পরিচালক ইফতেকার শুভর প্রথম সিনেমা মুখোশকে টার্গেট করেই এমন স্ট্যাটাস দিয়েছেন। এখানে অনেকেই বলতে থাকে যদি তিনি মুখোশকে নিয়েই এমন স্ট্যাটাসটি দেন তাহলে বিষয়টি খুব দুঃখজনক, কারণ তার মতো সিনিয়র পরিচালকের উচিত নতুনদের কাজ অ্যাপ্রিশিয়েট করা। সিনেমা যদি খারাপও হয় তারপরেও তার উচিত নয় সেটা নিয়ে ঠাট্টা করা, বরং উৎসাহ দেওয়া উচিত যেন নতুনরা ভবিষ্যতে ভালো কাজ করে। আবার কেউ কেউ বলছে পরিচালক দেবাশিস বিশ্বাসের এমন আচরণ বেশ লজ্জাজনক, আবার কেউ কেউ এটাও বলছেন তিনি বেশ হিংসে পরায়ণ লোক তাই হিংসে করে এমন স্ট্যাটাস দিয়েছেন। এছাড়া অনেকে বেশ ক্ষিপ্ত হয়েছেন এবং ক্ষিপ্ত হয়ে লিখেছেন তিনি তো বানায় অখাদ্য মুভি তাই অন্যের ভালো কাজ দেখে তার সহ্য হচ্ছে না। এখন ফেসবুকে এটা নিয়ে নানা রকম বিতর্ক হলেও পরবর্তীতে কিন্তু দেবাশিস বিশ্বাস এই স্ট্যাটাসটি ডিলিটও করে দেন। এখন তিনি তোপের মুখে পড়ে ডিলিট করেছেন কিনা সেটা তো আর জানা নেই, তবে মজার বিষয় হলো যখন পরিচালক ইফতেকার শুভর কাছে এই বিষয়টি জানতে চাই আমরা, তখন পরিচালক শুভ জানান প্রথমে তিনি দেবাশিস বিশ্বাসের এমন স্ট্যাটাসটি দেখে অনেক কষ্টই পেয়েছেন এবং এরপর তিনি যখন দেবাশিস বিশ্বাসের সঙ্গে নিজে এই বিষয়ে কথা বলতে যান তখন দেবাশিস বিশ্বাস পরিচালক ইফতেকার শুভকে জানায় ভুল বুঝো না, এই স্ট্যাটাস মুখোশের জন্য নয় বরং দ্য ব্যাটম্যানের জন্য। ওয়েল, বিষয়টা যদিও একটু অদ্ভুত, দ্য ব্যাটম্যানের সেলস রিপোর্ট নিয়ে তিনি এমন স্ট্যাটাস দিবেন? এনিওয়ে, তবে পরিচালক ইফতেকার শুভর কথা হচ্ছে তিনি যদি ব্যাটম্যানকে নিয়েও এমন কথা বলেন তারপরে তো তার কথাগুলো এভাবে বলা উচিত হয়নি, কারণ ব্যাটম্যানও তো আমাদের দেশের হলেই চলছে, সো ব্যবসা যদি ব্যাটম্যানের ভালো হয় তাহলে তো সিনেমা হলের জন্যই ভালো। যাই হোক, ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। দেবাশিস বিশ্বাস তার সেলস রিপোর্ট নিয়ে স্ট্যাটাসটি ডিলিট করে দেওয়ার পর আরও একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি লিখেন, পেইড রিভিউ দিয়ে কোনো কিছু হিট হয় না রে, শুধু টাকাগুলাই নষ্ট। এখন তার এই স্ট্যাটাস নিয়ে আবার সেম বিতর্ক তৈরি এবং অনেকে আবারও বলতে থাকে তিনি মুখোশকে টার্গেট করেই কথাগুলো বলেছেন এবং কারো কারো কাছে মনে হচ্ছে মুখোশ সিনেমাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে তিনি এমন নেতিবাচক স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে। এখন তার এই স্ট্যাটাস নিয়ে দেবাশিস বিশ্বাস পরবর্তীতে গণমাধ্যমে জানান তিনি অ্যাকচুয়ালি ফেসবুক গ্রুপগুলোর সমালোচনা দেখেন না এবং কেউ কোনো কিছু না বুঝে যদি মন্তব্য করে তাহলে সেখানে তার কিছুই করার নেই। এবং তিনি এটাও বলেন যারা এই স্ট্যাটাস নিয়ে সমালোচনা করছে তারা আসলে তার স্ট্যাটাসের মানেটাই বুঝেনি। তিনি এটাও বলেন নির্দিষ্ট কোনো সিনেমাকে টার্গেট করে তিনি স্ট্যাটাসটি লিখেননি এবং যারা এই কথা ভাবছেন তারা আসলে বোকা স্বর্গে বসবাস করছে। তিনি বলেন তিনি শুধুমাত্র পেইড রিভিউয়ারদের বিপক্ষেই লিখেছেন, দ্যাটস ইট। সো ভিউয়ার্স, এখন দেবাশিস বিশ্বাসের এই স্ট্যাটাসগুলো দেখে আপনার আসলে কি মনে হচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না।